এর মুখে পড়েছে বৈশ্বিক অর্থনীতি, আর এই বাণিজ্য বিরোধের আঘাত সবচেয়ে দ্রুত স্পষ্ট হয়ে উঠছে এশিয়ার অর্থনীতিগুলোর উপর। পুরো এশিয়া অঞ্চলে প্রভাব পড়লেও সবচেয়ে হতাশাজনক অবস্থায় রয়েছে ভারত, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া। অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জুনের 9 মাসের মধ্যে ভারতের রপ্তানি 9.7% হ্রাস পেতে দেখা গেছে। ইন্দোনেশিয়ার হ্রাস পেয়েছে 8.98%, যার বৃহত্তম বাণিজ্য অংশীদার হচ্ছে চীন। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় গেল মাসে রপ্তানি কমে গেছে 13.5%। এই তিনটি দেশের প্রত্যেকেই তেল ও রাসায়নিক পণ্য থেকে শুরু করে বিস্তৃত পরিধির পণ্য বিক্রি করে চীনের কাছে। এশীয় রপ্তানির উপর চলতি সপ্তাহে জাপানের গবেষণা প্রতিষ্ঠান নমুনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী মাসও বহাল থাকবে অঞ্চলটির রপ্তানির এই গুমোট অবস্থা, আর এর জন্য সরাসরি দায়ী করা হয়েছে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার অগ্রগতির ঘাটতিকে। তবে এখানেই শেষ নয়, এরই মধ্যে এশিয়ার দেশ ভিয়েতনামকে শুল্কারোপ তালিকার পরবর্তী লক্ষ্যবস্তু বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীর্ষ দুই অর্থনীতির বাণিজ্য বিবাদে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান